প্রামাণিক বাড়ি ঝুরিয়া আজকে দেখলাম প্রধান শিক্ষক মহাশয়কে ঘিরে রেখেছেন, কারণটা কি? আমার দেশবাসী ঘিরে রেখেছি কারণ আজকে স্বাধীনতা দিবসের দিন মাস্টার মশাই হেডমাস্টার মশাই এসেছিল, এসে এক বস্তা চাল আধ ব্যাগ চাল আর এক বস্তা চাল দিয়ে ও চুরি করে নিয়ে যাচ্ছে। বারবার ও চুরি করে নিয়ে যেত, বারবার আমরা বাধা দিয়েছি, সে কথা মানে না কোনোদিন। আজকে আমরা দেশবাসী পড়ে ওকে ধরেছি, ধরে এখানে আটকে রেখেছি, এর যে কোনো ফয়সলা না হলে আমরা ছাড়বো না। কি চাইছেন? আমরা চাইছি জরিমানা করাবো, উপযুক্ত শাস্তি, উপযুক্ত শাস্তি এবং জরিমানা করাবো, ইপ স্কুলের উপতলাটা করে দিতে হবে ওনাকে। এই দুর্নীতি কতদিন ধরে চলছে? এই চলছে অনেক দিন ধরে চলছে, অনেক বাধা দিয়েছে, যতদিন এসে এসেছিল আমাদের অবনী মালি প্রথম ছিল স্কুলে, প্রাইমারি স্কুলে অবনী মালি, উনি ওই পাকার ঘরটা করে দিয়ে গেছেন, দিয়ে ছেলেদেরকে খাওয়ানো বানানো সবকিছু ভালো করেছে। উনি আসতে ছেলেদের লঙ্কায় খেতে পাচ্ছে না, ভাত ফেলে দিচ্ছে, ছেলে খেতে পাচ্ছে না। তা বাদে এই চাল আজকে লকডাউনের বাজারে ছেলে না খেয়ে ছেলেদেরকে না দিয়ে আজকে উনি চাল নিয়ে পালাচ্ছে। কত চাল? এক বস্তা চাল আর একটা এক ব্যাগ চাল। আজকে দেখলাম যে প্রধান শিক্ষককে আপনারা আটক করে রেখেছেন, কারণটা কি? কারণ মানে আমার এইখানে একটা স্থানীয় ছেলে আমাকে ফোন করে যে কাকু কোথায় আছো, না আমি বাড়িতে আছি, না কাকু তুমি এখানে এসো, মাস্টারমশাই চাল চুরি করছে, আমরা ধরে রেখেছি। আমি যখন এসে স্যারকে জিজ্ঞেস করি, স্যার বলল যে হ্যাঁ আমি চাল নিয়ে যাচ্ছি, কতটা না ড্যাম চাল বলি, আমি জানি ড্যাম চাল, যে ওই বাচ্চাদের দেওয়া হচ্ছে না, গ্রামবাসী বলেছে, মাস্টাররা বলেছে যে ও ড্যাম চাল দেওয়া যাবে না, সেগুলো ছিল, আপনি নিয়ে যাচ্ছেন কেন, বাড়িতে কি খরচ নেই? আমি বললাম, উনি বলল যে না আমার বাড়িতে জন্য নিয়ে যাচ্ছি না, আমার পড়শি একজন মুরগ রেখেছে, সে বলেছিল স্যার যদি ড্যাম চাল আছে কিছু নিয়ে আসবে আমি মুরগকে খাওয়াবো, স্যার একথা বলল, আমি জানি হয়তো ড্যাম চাল। এবার ড্যাম কি ভালো আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, আমি যখন দেখি চালগুলো ভালো পরিষ্কার চাল, কোনো গন্ধও নেই পোকাও নেই, আপনারা দেখুন। আমি বললাম স্যার এগুলো তো ভালো চাল, না এ চাল তো ওরা বললো গ্রামবাসী বলেছে, আমি কে বলেছে, না ওইখানে সাজাবাই বলেছে এ চাল দেওয়া হবে না, আমি স্যার তাকে ডাকুন, সে এসে দেখে বলে আমি তো কিছু বলি না, এ চাল তো ভালো চাল, এই চাল দেখুন স্যার বলছে ড্যাম চাল, আমি হয়তো ড্যাম চালগুলো পড়েছিল নিয়ে যাচ্ছে, এই চাল দেখুন। কি চাইছেন আপনারা? চাইছি স্যার চুরি করেছেন মেনেছেন, স্যারের জরিমানা হোক, ও ভুল করে বাড়ি বাড়ি এ যতদিন থেকে এসেছে এর অনেক দুর্নীতি আছে, এই স্যারের অনেক দুর্নীতি আছে, সেগুলো বলবো না। আমরা চাইছি স্কুলে একতলা আছে আর একতলা করে দিয়ে যান, স্যারের একটা শিক্ষা থাকবে। এ বিষয়ে কোনো প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে, প্রশাসনকে জানাবো কেন, স্যার চুরি করেছে আমার গ্রামবাসীর কাছে, বাচ্চার খাবার কেড়ে নিয়ে মুরগকে দিচ্ছেন, পড়শি
একজন বলেছে স্যারকে প্রশাসনকে জানাবো কেন, আমার গ্রামবাসী আলোচনা করি স্যারের কি শাস্তি করা যায়। হ্যাঁ স্যার জানাবে, স্যার তো দোষ করেছে মেনেছে। আপনার নাম? আজকে গ্রামবাসীরা ঘিরে রেখেছে কেন আপনাকে? একটা চাল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে, একটা 2 কেজির মতো চাল, স্কুলের যে ড্যাম চালটা ছিল সেটা আমি নিয়ে যেতে চাইছিলাম, প্রকাশ্যেই নিয়ে যাচ্ছিলাম। এখানে দোকানে যারা বসছিল ওরা দেখেছিল, তারাই ধরে বলছিল এটা নিয়ে যাচ্ছেন কেন। যেটা হচ্ছে যে বললাম যে আপনার বিরুদ্ধে চাল চুরির অভিযোগ উঠছে, কি বলছেন? চাল চুরি সত্যি নয়, আমি বলছি তারা চালটা আমি নিয়ে যাচ্ছিলাম 2 কেজির মতো চাল, এখানে চুরি করলে আমি 2 কেজি চাল নয়, এটা আমি ড্যাম চালটা নিয়ে যাচ্ছিলাম। গতবারই গ্রামবাসীরা এসে এই চালটা দিতে বারণ করে গেছিলো, সেই চালটা ছিল, তার সেই সেই চালটাই আমি 2 কেজির মতো চাল নিয়ে যাচ্ছি। ভুল কথা বলছেন। তাহলে কি আপনি বলতেইছেন যে গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছে? না মিথ্যা না, যেটা দেখেছে তারাই সেটাই বলছে। তাহলে এখানে কি চাল চুরি করেছেন? চাল চুরি আমি সত্যি কথা বলছি এরকম কোনো মানসিকতা আমার নেই, চাল এই 2 কেজি চাল নিয়ে গিয়ে আমার চুরি করে আসতে হবে, নিশ্চিত আমার অপরাধ।